আপনার গ্রামের মুক্তিযোদ্ধার বাড়ি কোনটা জানেন? মুক্তিযোদ্ধার বাড়ি হলো জয়রামপুর ঠাকুরপাড়া। এই গ্রামের কোথায়? এই গ্রামে জানি না আমি, সঠিক বলতে পারবো জানি না, আমি লং টাইম দেশের বাড়ি থাকি তো এর জন্য এটি জানি না। ভাই আমরা জানি না মুক্তিযোদ্ধা কয়জন আছে। আমার জানা নাই। না আমার জানা নেই। না তো নাম আমি নাম সঠিক বলতে পারবো না। নিজের জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। সময়ের আড়ালে এই বীর মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের কাছে প্রায় বিস্মৃত। আমরাই সম্ভবত শেষ প্রজন্ম যারা মুক্তিযোদ্ধাদের জীবিত দেখতে পারার সৌভাগ্য নিয়ে জন্মেছি। জানি তাদের ঋণ কোনো কিছুতেই শোধ হবার নয়, তবু নিজেদের স্বাদ আর সাধ্য অনুযায়ী কিছু একটা করবার চেষ্টা করি আমরা। আমরা চাইছিলাম তাদের বাড়িতে গিয়ে একটি নির্দিষ্ট ডিজাইনের রং করে দিতে, যাতে কেউ একবার দেখলেই বলে দিতে পারে এটি একজন মুক্তিযোদ্ধার বাড়ি। আমাদের দরকার ছিল একটি নির্দিষ্ট ডিজাইনের, যেই ডিজাইন হবে মুক্তিযোদ্ধাদের বাড়ির একটি প্রতীক। আমাদের টিম চলে যায় মুক্তিযোদ্ধাদের বাড়িতে, তাদের সঙ্গে দেখা করি, কথা বলি, অনুমতি নেই। তারা আমাদের আয়োজনকে স্বাগত জানান। শুরু হয় রং করার কাজ। রেইনবো পেইন্টস টিমের অক্লান্ত পরিশ্রমে সম্ভব হয় পরিকল্পনা বাস্তবায়ন। আমাদের আশা এই প্রচেষ্টা ছড়িয়ে যাবে বাংলাদেশের প্রতিটি প্রান্তে। রঙিন হবে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি, সবাই চিনবে রঙ।